ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি সৌমি আর আজকে টিউজডে। আজকে ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে একদম লেজিলি আমি দিনটা কাটিয়েছি, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করার একটা রিজন আছে। তো দেখতেই পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি। তো কালকে হচ্ছে মকর সংক্রান্তি, তো কথা বলতে বলতে মামুনির সাথে, তো মামুনি আর আমি মিলে ডিসাইড করলাম যে আমাদের বাড়িতে একটা পিঠে উৎসব তো বানতা হে, যেহেতু আমরা বাইরে থাকি তো এই ছোট ছোট ফেস্টিভ্যালগুলো কিন্তু আমরা ভীষণ মিস করি। আর এবছর যেহেতু আমরা কলকাতাতে আছি আর এখানে সবাই প্রেজেন্ট আছে, তো এরকম একটা উৎসব তো হতেই পারে, মানে বাঙালিদের বুঝতেই পারছো 12 মাসে 13 পার্বণ। তো আজকে এই ব্লগটা শুরু করার যে রিজন সেটাই হচ্ছে এটা, যে আজকে তোমাদের সাথে কিছু পিঠের রেসিপি আমি শেয়ার করব, মানে মামুনির স্পেশাল কিছু পিঠের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু আজকে পিঠে উৎসব, তাই জন্য আমরা ভোট করে দু রকমের পিঠে চুজ করেছি। তো সেই দুটো পিঠে কি কি তোমাদেরকে বলবো। আর এই পিঠের সাথে আছে নতুন গুড়ের পায়েস, আর পায়েসটা মামুনি খুব ভালো বানায়। আজকে তোমাদের সাথে পায়েসের রেসিপি আমি শেয়ার করব না, অন্য কোনো দিন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো মামুনি দেখো অলরেডি এখানে কাজ স্টার্ট করে দিয়েছে। যেহেতু তোমাদেরকে বললাম না যে আগে থেকে আমরা ডিসাইড করেছি যে আজকে পিঠে উৎসব বাড়িতে হবে, তো আমরা দুপুর থেকেই অল্প অল্প প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। কিন্তু তোমাদেরকে আমি একদম আলাদা আলাদাভাবে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মামুনি বলে দাও সবাইকে যে আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে। আজকে আমাদের বাড়িতে রাঙালুর পিঠে আর পাটিসাপটা হচ্ছে। তো রাঙালুর পিঠে আমি ফার্স্ট টাইম খাবো। আমি শুনেছি মামুনি নাকি খুব ভালো রাঙালুর পিঠে বানায়। তো সৌমিকে শিখিয়ে দিলে সৌমি বরাবর করতে পারবে। এই আমাদের যে পৌষ সংক্রান্তি পিঠে হয় সেই পিঠেটা যে প্রথা আছে সেটা বজায় থাকবে। আর আমার তো জানোই রান্না, ও রান্না করতে ভালোবাসে বলে আমার আরো ভালো লাগে ওকে রান্না শেখাতে। যা যখন যেটা বলে মনে হয় হ্যাঁ শিখিয়ে দিই তাহলে ও করে শিখতে পারবে। তো এখানে মামুনি এখন যেটা করছে সেটা হচ্ছে রাঙালুর খোসাগুলো ছাড়াচ্ছে। তো তোমাদেরকে আমি একটু একটু করে দেখাবো যে কিরমভাবে সবটা হচ্ছে। তো খুব এক্সাইটেড, তো তোমরাও দেখতে থাকো, সবটাই তোমরা দেখতে পাবে যে আজকে আমরা কিরমভাবে বাড়িতে সেলিব্রেট করছি পিঠে উৎসব। রাঙালুর পিঠে বানানোর জন্য প্রথমে রাঙালুটাকে সেদ্ধ করে নিতে হবে, তবে তার সাথে কিন্তু একটা আলুও সেদ্ধ করতে হবে যাতে পিঠেটা বানানোর সময় স্টিকিনেস না আসে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাঙালুগুলোকে একটা কড়াই দিয়ে সেদ্ধ করছি। অ্যাকচুয়ালি আমি মামুনির থেকে কয়েকটা ট্রিক্স শিখেছি, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রাঙালু কিন্তু ওভার বয়েলড হয়ে গেলে একদমই ভালো হবে না, সেই কারণে কিন্তু এখানে কড়াতে বয়েল করা হচ্ছে। মোটামুটি 15 মিনিটের মধ্যেই কিন্তু রাঙালুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরকম স্পুন দিয়ে একটু চিপে দেখে নিতে হবে যে রাঙালুটা যেন ওভার বয়েল না হয়ে যায়। তো এরপরে দেখতে পাচ্ছ একটা অন্য জায়গায় আমি রেখে দিচ্ছি, আর এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু নেক্সট স্টেপটা করা যাবে না। যতক্ষণে রাঙালুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো নারকলের পুরটা বানিয়ে ফেলা যাক। আর নারকলের পুরটা বানানো কিন্তু ভীষণ সিম্পল। তো এখানে নারকলটা কুড়ানো হয়ে গেছে, আর তার মধ্যে নতুন গুড়ের পাটালি, কাজু আর কিশমিশ দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আর তারপরে গ্যাস ওভেনটাকে অন করে এটাকে ভালোভাবে পাক দিয়ে নেব, আর তাহলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তবে একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাটালির সাথে কিন্তু অল্প একটু চিনি মিক্স করবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। নারকলের পুরটা দেখো রেডি হয়ে গেছে, আর এটাকেও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করে কিন্তু এই পুরটা একদমই ইউজ করা যাবে না। আর যতক্ষণে আমি নারকলের পুরটা বানিয়েছি ততক্ষণে কিন্তু রাঙালুটা ঠান্ডা হয়ে গেছে। তো রাঙালুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ময়দা, আর দিয়ে দেবো অল্প একটু নুন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু রাঙালুর পিঠের কোটিংয়ের মিক্সচারটা রেডি হয়ে যাবে। মাঝখানটা এরকম করে আরেকটু একটু বড় হতে হবে, আরেকটু বড় হয়ে
তাহলে বড় বেশি করে নুন দেওয়া যাবে। এবার এটা চাপবো কি করে? তারপর মাঝখানটা একটু চাপ হবে, পিঠে পিঠে যেমন দেখতে হয় পিঠে হবে, ছোট ছোট হবে না বড় বড় না, এইরকম মানে কি কিন্তু পুকটা যেন ভেতর থেকে না বেরিয়ে যায়, একদম ছোট ছোট রেচি করে রাখি আর পুকটা ভেতর থেকে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এখন পুরো ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি যে রাঙালুর পিঠে কিরকম ভাবে গড়তে হয়। তো এটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু একটু ট্রিক্স আছে, তো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো যে কিরকম ভাবে এটা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম রাঙালুর পিঠে বানালাম, তো আমি বলো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, ফার্স্ট বারে কিন্তু হয়েছে। তো বাবুনি একটু তাড়াতাড়ি হচ্ছে, আমি একটু স্লো স্লো করছি, সেটার জন্য কোনো ব্যাপার। রাঙালুর পিঠেটা কীরমভাবে তোমরা বানাবে সেটা খুব সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি, মামনির থেকে আমি খুব ভালোভাবে শিখে নিয়েছি। তো আমি যে মিক্সারটা বানিয়েছি সেটা দেখো অল্প একটু হাতে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু ডেন্ট করে দিয়েছি, আর ভেতরে আমি নারকলের পুরটা অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে দেব, যাতে একটু নারকলের পুর বেরিয়ে না যায়। এরপরে এটাকে পিঠের মতো একটা চ্যাপ্টা শেপ দিতে হবে, আর তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তবে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে নারকলের পুরটা কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে অ্যাড করবে না, তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে। আর এখানে দেখো আমি আর মামনি মিলে অনেক কটা পিঠে কিন্তু বানিয়ে ফেলেছি, এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিম্পলি ডিপ ফ্রাই করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই রাঙালুর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আর ফাইনাল স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গুড়ের রস বানাতে হবে, আর তার জন্য এখানে খেজুর গুড়ের পাটালি দিয়ে রসটা বানানো হচ্ছে। শীতকালে তো এইগুলোই হচ্ছে স্পেশালিটি পিঠে বানানোর। তো আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে অল্প একটু চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিও, তাহলে টেস্টি হবে খেতে। আর অনেক সময় খেজুর গুড়ের পাটালিটা একটু তিতকুটে হয়, আর চিনিটা অ্যাড করে দিলে কিন্তু সেটা থাকবে না। আর রসটা বানানো হয়ে যাওয়ার পর অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, আর একটু ঈষৎ উষ্ণ যখন থাকবে তখন কিন্তু এই রসটাকে পিঠের মধ্যে স্প্রেড করে দিতে হবে। এখানে দেখো রাঙালুর পিঠে একদম রেডি হয়ে গেছে। তো গুড়টাকে স্প্রেড করার পর মোটামুটি 15 মিনিট পর কিন্তু সার্ভ করা যাবে, যাতে ভালোভাবে গুড়টা অ্যাবজর্ব হয়ে যায়। তো আমার এত ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখলাম এটা, তো এখনো অবধি তো খাওয়া হয়নি, সবাই আসলে একসাথে বসে পিঠে উৎসব পালন করা হবে, কিন্তু জাস্ট অসাম লাগছে, তোমরা ট্রাই করতে পারো। আর আমার ঠিক নামটা মনে পড়ছে না, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে রাঙালুর পিঠে রেসিপিটা শেয়ার করার জন্য, তো রেসিপি তো শেয়ার করে দিলাম, অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর আসা যাক পাটিসাপটার রেসিপিতে। পাটিসাপটার রেসিপিটা খুব ডিটেলসে দেখাচ্ছি না, কারণ প্রত্যেকের বাড়িতেই এটা হয়ে থাকে, তো আমি একদম সিম্পলভাবে তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি। তো আজকে আমরা এখানে ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটাটা বানাচ্ছি। তো এখানে ময়দা আর সুজির যে কোয়ান্টিটি হবে সেটা হচ্ছে 2:1 রেশিওতে, যদি 1 কাপ সুজি হয় তাহলে 2 কাপ ময়দা অ্যাড করতে হবে।
আর মেনলি যে ট্রিক্সটা শেয়ার করব সেটা হচ্ছে, সুজিটাকে কিন্তু একটু ঈষদুষ্ণ দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর দুধটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এর মধ্যে ময়দাটা অ্যাড করতে হবে। আর ময়দাটা অ্যাড করার পর আবারও কিছুটা দুধ এখানে অ্যাড করতে হবে। আর এর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু চিনি আর অল্প একটু নুন অ্যাড করে দিতে হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। এর পরের প্রসেসটা তো তোমরা সবাই জানো, তাও অল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্যাটারটাকে অ্যাড করেছি, আর এটা স্প্রেড করার জন্য বেগুনের একটা বোটা আমি নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা স্প্রেড করা যায়। আর পাটিসাপটার নিয়মই হচ্ছে একদম পাতলা করে কিন্তু এটাকে স্প্রেড করতে হবে। আর রাঙালুর পিঠেতে যেই নারকলের পুরটা আমি অ্যাড করেছিলাম সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ যে পাটিসাপটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। তো আমি অনেকদিন পর পাটিসাপটা বানাচ্ছি, তো আমার বেশ ভালো লাগছে। আর এইসব জিনিসগুলো কিন্তু সত্যি এডিনবারাতে ভীষণ মিস করি আমরা। এখানে দেখতেই পাচ্ছ যে পাটিসাপটা বানানো চলছে আমাদের সেকেন্ড পিঠে। সো আমি এটা দায়িত্ব নিয়ে নিয়েছি, মামুনিকে একটু রেস্ট দিয়েছি, কারণ পাটিসাপটা আমি আগেও বানিয়েছি, মোটামুটি খারাপ বানাই না। তো আমি সবার জন্য পাটিসাপটা বানাচ্ছি। তো কোয়ান্টিটি বা রেশিও যেটা তোমাদেরকে বলেছি, তো সেরকম ভাবে ওটা বানাতে হবে। আর পাটিসাপটা সবার বাড়িতেই হয়, একদম কমন একটা পিঠে। সো ট্রাই করতে পারো। আর সবাই এখন ওয়েট করছে, পাটিসাপটা হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। তো এটাও দেখো রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর ফাইনালি আমি যেটা করছি সেটা হচ্ছে খেজুর গুড়ের রসটা একটু উপর থেকে স্প্রেড করে দিচ্ছি, আর তাহলে কিন্তু পাটিসাপটা একদম রেডি। তো আমাদের এখানে এখন পিঠের ডিস্ট্রিবিউশন চলছে, তো দিদি এসে গেছে, তো আমরা এখন সবাই মিলে জমিয়ে পিঠে খাবো। এটা অনেকটা ল্যাংচার মতন দেখতে হয়েছে, কিন্তু দূর থেকে দেখে কিন্তু অনেকটা ল্যাংচার মতো লাগছে। তো এখানে আছে পায়েস, পাটিসাপটা আর রাঙালুর পিঠে। এইগুলো কিন্তু স্কটল্যান্ডে ঠিক পাওয়া যায় না। স্কটল্যান্ডে স্নো পাওয়া যায়, ঠান্ডা পাওয়া যায়, বৃষ্টি পাওয়া যায়, কিন্তু পিঠে পাওয়া যায় না। তো এখানে যে কনফিউশনটা চলছে সেটা হচ্ছে কোনটা আগে খাওয়া উচিত। অর্ণবের বক্তব্য হচ্ছে কোনটা কম মিষ্টি সেটা আগে খাবে। তো আমার মনে হচ্ছে কম মিষ্টি রাঙালুর পিঠেতেই হবে, সেটা আগে খাওয়া উচিত। পাটিসাপটা আগে খাওয়া উচিত, পাটিসাপটা আগে খাও, তারপরে এই দুটো খাবি, তারপরে এটা। তো এখানে পিঠে উৎসব জমে গেছে আর প্লেট গুলো সব রেডি, চটাপট শেষ করে ফেলা যাক। আমরা খেয়ে নিই, সোমরা পর হচ্ছে কথা বলবো। না না, আমিও চললাম। তাহলে দেখতেই পেলে আমাদের বাড়িতে কিন্তু হই হই করে পিঠে উৎসব হয়ে গেল। আর বলতে পারো অনেক বছর পর আমরা এই অকেশনটায় বাড়িতে আছি। তো এখানে সৌরভও আছে, সৌরভের পিঠে খেয়ে দারুণ লেগেছে, দারুণ লেগেছে। কোন পিঠেটা বেশি ভালো লেগেছে? পাটিসাপটা বেস্ট, পায়েসটা খুব ভালো হয়েছে। পায়েসটা তো মামুনি সত্যি অসম করে, আমি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। সবটাই ভালো। আর রাঙালুর পিঠাটা তো অসম, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুব ভালো লেগেছে আমার। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর মকর সংক্রান্তির স্পেশাল তোমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এই স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।